নমস্কার বন্ধুরা তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের ফলাফল গতকাল অর্থাৎ সাতাশে মে প্রকাশ পেয়েছে এবার ফলাফল জানার পর তোমরা যারা পিপিএস অথবা পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করতে চাও তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ করার কতগুলি নিয়ম আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব প্রথমতই আমাদেরকে জেনে নিতে হবে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অথবা পোস্ট পাবলিকেশান রিভিউ শুধুমাত্র অনলাইন করা যেতে পারে এটি অফলাইনে করা সম্ভব নয় পিপিএস এবং পিপিআর করার ক্ষেত্রে প্রার্থীকে বা ক্যান্ডিডেটকে তার রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার অবশ্যই এবং ক্যান্ডিডেট হু হ্যাজ HS এক্সামিনেশন টু থাউজেন্ড নাইনটিন মে অ্যাপ্লাই ফর অনলাইন পোস্ট পাবলিকেশন রিভিউ পাবলিকেশন স্কুটিনি অফ ইস আর স্ক্রিপ্টস উইদিন ফিফটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য রেজাল্ট সাবজেক্ট টু দ্য প্রভিশন অ্যাজ লেট ডাউন হিয়ার আন্ডার এটি কথা এটি অর্থ হল যে একজন ছাত্র বা ছাত্রী সে কেবলমাত্র পিপিএস বা পিপিআর করতে পারে ফলাফল বেরোনোর পনেরো দিনের মধ্যে পনেরো দিন অতিক্রান্ত হলে সে পিপিএস অথবা পিপিআর কোনটি করতে পারবে না এবং এটি এই পিপিএস বা পিপিআর করার ক্ষেত্রে কতগুলোই নিয়ম সংসদ কর্তৃক বেঁধে দেওয়া হয়েছে সেগুলি হল নিম্নরূপ এক নম্বর অ্যাপ্লিকেশন ফি ফর পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ ইজ রুপিস হান্ড্রেড একশো টাকা ফর ইচ সাবজেক্ট প্রত্যেক বিষয়ে পিপিআর করার ক্ষেত্রে একশো টাকা করে ক্যান্ডিডেটকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফি ফর পিপিএস ইজ রুপিস সিক্সটি ফর ইচ সাবজেক্ট এবং পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করার ক্ষেত্রে প্রত্যেক ছাত্র বা ছাত্রীকে সাবজেক্ট বা বিষয় প্রতি ষাট টাকা দিতে হবে নাম্বার টু অ্যাপ্লিকেশন ফর পিপিআর অর পিপিএস শ্যাল বি রেস্ট্রিক্টেড টু থিওরিটিক্যাল পেপার্স অনলি অ্যাপ্লিক্যান্ট মে সিক্স স্ক্রুটিনি ইন অল সাবজেক্টস মনে রাখতে হবে প্রত্যেক ছাত্র ছাত্রীকে পিপিআর অথবা পিপিএস করার সময় এটি শুধুমাত্র থিওরি পেপারের ওপর পিপিএস বা পিপিএস করা যেতে পারে কখনোই প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওপর পিপিএস বা পিপিআর করা যাওয়া সম্ভব নয় এবং একজন ছাত্র বা ছাত্রী সে চাইলে সমস্ত বিষয়ের ওপর স্ক্রুটিনি করতে পারে তিন নম্বর পয়েন্ট গ্রেড সিকিওর্ড ইন এনভায়রনমেন্টাল এডুকেশন শ্যাল নট বি টেকেন ইনটু অ্যাকাউন্ট ইন অর্ডার টু ডিটারমাইন দ্য এলিজিবিলিটি ফর রিভিউ অ্যান্ড দেয়ার শ্যাল বি নো রিভিউ ইন এনভায়রমেন্টাল এডুকেশন বলছে যে সমস্ত ছাত্র বা ছাত্রী এনভায়রনমেন্টাল এডুকেশনের যে মার্কস তারা পেয়েছে বা যে গ্রেড তারা পেয়েছে সেই গ্রেড তাদের এলিজিবিলিটি নির্ণয় করার ক্ষেত্রে ওটাই থাকবে সেটা কখনোই রিভিউ করা সম্ভব নয় সেটা রিভিউ করা তাদেরকে যাবে না চতুর্থ পয়েন্ট অ্যাপ্লিকেশন ফর রিভিউ মে বি মেড ইন সাবজেক্টস ফর হুইচ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি ইজ নট শাউট ফর বলছে সেই সমস্ত বিষয় যে সমস্ত বিষয়ে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করা সম্ভব হয়নি সেই সমস্ত বিষয়ে একজন ছাত্র বা ছাত্রী চাইলে রিভিউ করতে পারে অ্যাপ্লিকেশন ফর রিভিউ মে বি মেড ফর এ ম্যাক্সিমাম অফ টু সাবজেক্টস প্রোভাইডেড দ্যাট উইং ক্যান্ডিডেটস বলছে একজন সাধারণ অথবা রেগুলার ছাত্র ক্ষেত্রে রিভিউ করার ক্ষেত সময় যে বিষয়ে সে রিভিউ করতে চাইছে সেই বিষয়ে অন্তত পক্ষে কুড়ি শতাংশ নাম্বার তাকে পেতেই হবে কুড়ি শতাংশ কম নাম্বার পেলে সে কখনোই রিভিউ করতে পারবে না এ ফেল ক্যান্ডিডেট ষষ্ঠ পয়েন্ট এ ফেল্ড ক্যান্ডিডেট মেসিক রিভিউ প্রোভাইডেড হি আর শি অবটেন্ট গ্রেড সি ইন টু কম্পসারি সাবজেক্টস ল্যাঙ্গুলার আর কন্টিনিউ ক্যান্ডিডেটস বলছে একজন ফেল করা প্রার্থী সে চাইলে রিভিউ করতে পারে কিন্তু সেক্ষেত্রে সেই তাকে যে কোনো দুটি বিষয় সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে ইলেকটিভ হতে পারে বা কম্পালসারি হতে পারে তাহলে দুটো বিষয়ে সি পেতেই হবে গ্রুপ গ্রেড তাকে দুটো বিষয়ে সি পেতেই হবে সপ্তম হচ্ছে যে স্পেশাল ক্যান্ডিডেট মেসিক রিভিউ ইন ওয়ান সাবজেক্ট অনলি প্রোভাইডেড থিওরি মার্কস ইন দ্য সাবজেক্ট ইজ টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ একজন বিশেষ ছাত্র বা ছাত্রী সে চাইলে রিভিউ করতে পারে একটি বিষয়ের ওপর কিন্তু এক্ষেত্রে শর্ত হলো সেই বিষয়ে তাকে অন্তত পক্ষে কুড়ি শতাংশ বা তার অধিক নাম্বার পেতে হবে পয়েন্ট হচ্ছে এ রেগুলার অ্যান্ড কন্টিনিউইং পাস্ট ক্যান্ডিডেট সিক রিভিউ প্রোভাইডেড দ্যাট হি অর শি হ্যাজ আপটেড হায়ার গ্রেড ইন আদার থ্রি সাবজেক্টস অর্থাৎ একজন সাধারণ বা একজন চল পড়তে থাকা ছাত্র বা ছাত্রী চাইলে রিভিউ করতে পারে যদি না সে অন্যান্য তিনটে বিষয়ে হায়ার গ্রেড অর্থাৎ তার যে বিষপত্রতে সে রিভিউ করতে চলেছে তার থেকে অনেক বেশি মার্কস বা উন্নত গ্রেড পেয়ে থাকে ফর হুইচ রিভিউ ইজ সাউট ফর ফর রিভিউ ইন অপশনাল ইলেকটিভ সাবজেক্ট দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অপটেন গ্রেড এফ ইন দ্য সেড অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এবং অপশনাল ইলেকটিভ সাবজেক্টে যদি কোনো প্রাপ্ত ছাত্র বা ছাত্রী রিভিউ করতে চাই তাহলে সেই পেপারে তাকে এফ গ্রেড পেতে হবে তবে সে রিভিউ করতে পারবে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে নয় নম্বর পয়েন্ট এ ক্যান্ডিডেট উইথ ওভারঅল কনসিস্টেন্সি ইন রেজাল্ট রিফ্লেক্টেড ইন সিকিউরিং সেম গ্রেড দ্যাট ইজ ও অর এ প্লাস এ অর বি প্লাস বি সি পি ইন অল দ্য সাবজেক্টস ইনক্লুডিং অপশনাল ইলেকটিভ সাবজেক্ট শ্যাল নট বি এলিজিবল টু সিক রিভিউ ফর রেগুলার অ্যান্ড কন্টিনিউয়াস ক্যান্ডিডেটস সাধারণ এবং অনুব্রত পড়তে থাকা ছাত্র ছাত্রীরা যারা কোনো একটি যদি পরীক্ষায় সার্বিকভাবে ও অথবা এ প্লাস এ অথবা বি প্লাস বি অথবা সি অথবা পি সার্বিকভাবে মার্কশিটে পেয়ে থাকে তাহলে তাদেরকে কোনো অবস্থাতেই রিভিউ করতে দেওয়া যাবে না দ্য ডিউলি ফিল্ড ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর পোস্ট পাবলিকেশন রিভিউ পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি অ্যালং উইথ দ্য ফিজ টু বি সাবমিটেড উইথিন ফিফটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অফ দ্য রেজাল্ট বলছে রেজাল্ট বা ফলাফল বেরোনোর পনেরো দিনের মধ্যে কি করতে হবে যথাযথভাবে পোস্ট পাবলিকেশন রিভিউ বা পিপিআর অথবা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা পিপিএস যথাযথভাবে ফিজ জমা দিয়ে আবেদন করতে হবে নচেত সে আবেদন গ্রাহ্য হবে না টুয়েলথ অ্যান ইনকমপ্লিট ওর ইনকারেক্টেড অ্যাপ্লিকেশন ফর পিপিআর পিপিএস স্যাল সামারলি বি রিজেক্টেড বাই দ্য কাউন্সিল অ্যান্ড নো এনকোয়ারি অর করেসপন্ডেন্ট বিটেন্ড ইন দিস রিগার্ড অপূর্ণ বা ভুলভাবে যদি পিপিআর বা পিপিএস এ আবেদন করা হয় সেই আবেদনটি বাতিল করা হবে এবং সেই রকম আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো রকম প্রত্যুত্তর কর্তৃপক্ষ বা কাউন্সিল পর থেকে জানাবে না

বলছে এই পিপিএস বা পিপিআর যে রেজাল্ট বা যেটি আসবে সেটি সংশ্লিষ্ট ইনস্টিটিউশন অর্থাৎ বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে কাউন্সিল জানিয়ে দেবে ইনস্টিটিউশন আর ক্যান্ডিডেট মে অলসো নো দ্য রেজাল্ট ফ্রম কাউন্সিল সজেট অথবা সংশ্লিষ্ট স্কুল বা প্রার্থী চাইলে সংসদের ওয়েবসাইট থেকে তারা তাদের পিপিআর বা পিপিএসের রেজাল্টটি দেখে নিতে পারে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর রিভিউ শ্যাল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রেজাল্টস অফ রিভিউ স্ক্রুটিনি যে সমস্ত ছাত্রছাত্রীরা রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করবে রিভিউ বা স্ক্রুটিনি হওয়ার পর তাদের মার্কস যদি পরিবর্তন ঘটে তাহলে তাদেরকে পরিবর্তিত মার্কশিট গ্রহণ করতে অবশ্যই হবে এটি ছিল আমাদের